করোনা পরিস্থিতিতে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ব্যারাকপুরে আয়োজিত হলো ভ্রাম্যমান রক্তদান শিবির। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। এআর কুলিং, এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9033880854। একেতে করোনা পরিস্থিতি, তার উপর গ্রীষ্মকালীন রক্ত সংকটে জেরবার রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলি। নির্বাচন চলার কারণে বন্ধ রয়েছে সমস্ত রাজনৈতিক দলের তরফে রক্তদান শিবির। সেই সময় দাঁড়িয়ে রক্ত সংকট মেটাতে ব্যারাকপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিটি ফর হিউম্যানিটির পক্ষ থেকে ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় আয়োজিত হল ভ্রাম্যমান রক্তদান শিবির। ব্যারাকপুর বড়পোল এলাকা থেকে শুরু হয়ে ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোড, স্টেট ব্যাঙ্ক মোড়, এরপর ব্যারাকপুর রেলস্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে ব্যারাকপুর পৌরসভার দ্বারা নির্মিত আনন্দদ্বীপ কমপ্লেক্সের সামনে আয়োজিত হল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে রক্তদান করেন 40 জন রক্তদাতা। রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে সংগঠনের অন্যতম সদস্য ভাস্কর ঘোষ জানান, অ্যাকচুয়ালি আমরা জানেন নির্বাচনের 2 মাস ধরে প্রক্রিয়া এবং আমাদের যে গরম চলছে এবং মহামারী চলছে, রক্তের প্রচণ্ড অভাব, বিএন বসে রক্ত নেই, সেই অবস্থায় আমরা ইউনিটি যারা মেম্বার আছি, সপ্তর্ষিদা, সুদীপ্ত, সুভাষ, পাপাই, রুমজুমদি, প্রত্যেকে আমরা ডিসিশন নিই যে একটা রক্তদান ইউনিট করতে হবে। তাই 10 দিনের নোটিশে আমরা ক্যাম্পটা করি এবং ভালো সাড়া পেয়েছি। আমরা লাস্ট 3 দিন ধরে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গেছি, ক্লাবে ক্লাবে গেছি। আমাদের প্রথম রক্তদান শিবিরটা হলো বরাকপুর বড়বল অঞ্চলে, তারপরেরটা হবে স্টেট ব্যাঙ্কে, তারপরেরটা হবে আনন্দপুরি খেলার মাঠ সংলগ্ন এলাকায়। কতজন রক্তদাতা এখনও পর্যন্ত? 26 জন হয়েছে। এইটা কি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে? হ্যাঁ, আমরা প্রত্যেকটা ব্যারাকপুরে 4টে পয়েন্ট মিট করবো। কী কারণে? রক্তের সংকট মেটানোর জন্য। আপনারা জানেন প্রচণ্ড রক্তের একটা সংকট চলছে, থ্যালাসেমিয়া পেশেন্টের অবস্থা খুব খারাপ। আমাদের ইউনিটির আমরা প্রায় 4টে বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট দেখাশোনা করি, তাদের কিন্তু আমরা গত মাসে রক্ত দিতে পারিনি বিএন বস থেকে। আমরা রক্তদাতা নিয়ে গিয়ে রক্ত দেওয়া করেছি। সকলে অনুরোধ করছি যে আপনারা আসুন, রক্ত দিয়ে যান, কারণ একটা রক্তই মানুষের প্রাণ বাঁচাতে পারে। মানে কোনো ক্যাম্প কারণভাবে হচ্ছে না, সেই জন্য রক্ত সংকট দেখা দিচ্ছে। আরে একই তো ব্যাপার, আরো লোক আছে।